নমস্কার পরম সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের সবাইকে আজ আরও একবার অ্যারাইজ অ্যান্ড অ্যাওয়েকের ক্লাসরুমে স্বাগত জানাই। আমি পার্থরাজ মিশ্র, শিক্ষক অমর শিরোগুণ হাই স্কুল। আপনারা জানেন আমি এই অ্যারাইজ অ্যান্ড অ্যাওয়েকের ক্লাসরুমে ক্লাস টেনের মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী ধারাবাহিকভাবে ভূগোল বিষয়টি আলোচনা করছি। এই আলোচনার মাঝে আমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মহাশয়দেরকে একটি শিক্ষক শিক্ষণের আয়োজন করেছিলেন আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর তথা পূর্ব মেদিনীপুর জেলা বিদ্যালয় শিক্ষা দপ্তর। সেই শিক্ষক শিক্ষণ বিষয়ে আমাদের ট্রেনিং থাকার জন্য আমি কয়েকদিন আমাদের ধারাবাহিক যে ক্লাস টেনের ক্লাস আলোচনা করতে পারিনি। আমি মাঝখানে কয়েকটি ক্লাস শিক্ষক শিক্ষণের উপরে করেছি, তাই আজকে আমি আবার ফিরে যাচ্ছি আমার পুরনো যে ধারাবাহিক ক্লাস, যেটা আমি বিগত প্রায় 3-4 মাস ধরে করে আসছি, সেই ক্লাসে আজকে আমি আবার ফিরে যাচ্ছি। অর্থাৎ আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভারতের ভূপ্রকৃতির অন্তর্গত একেবারে প্রথমে আমাদের উত্তরের যে সুবিশাল পার্বত্য অঞ্চল এবং উত্তর পূর্বের উচ্চভূমি অঞ্চল আছে, অর্থাৎ একেবারে আমাদের যে উত্তর দিকের সুবিশাল পার্বত্য অঞ্চল এবং উত্তর পূর্বের উচ্চভূমি অঞ্চল আছে, এই অঞ্চলটা সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। স্নেহের ছাত্রছাত্রী, তোমরা জানো যে আমি কিন্তু আমার লাস্ট যে ক্লাস ছিল তোমাদের জন্য, সেই ক্লাসে ভারতের ভূপ্রাকৃতিক বিভাজন আমি পড়িয়েছিলাম। এই ভারতের ভূপ্রাকৃতিক বিভাজন পড়ানোর সময় আমি ভারতবর্ষকে কিন্তু ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুযায়ী 7টি ভাগে ভাগ করেছিলাম। সেই 7টি ভাগ কি কি ছিল সেটা কিন্তু এখনো আমার বোর্ডের ছবিতে আঁকা আছে। আমরা কিন্তু জাস্ট, যেহেতু মাঝখানে একটা গ্যাপ হয়ে গেছে, আমি মনে করানোর সুবিধার্থে এই 7টি ভাগের নাম আরেকবার ক্লাসে আলোচনা করছি। এই 7টি ভাগ কি কি? একেবারে উত্তর দিকে আছে উত্তরের সুবিশাল পার্বত্য অঞ্চল এবং উত্তর পূর্বের উচ্চভূমি অঞ্চল, যেটা প্লাস সাইন বা যুক্ত চিহ্ন দিয়ে দেখানো হয়েছে এইখানে ভারতবর্ষের মানচিত্রে বা আউটলাইন ম্যাপে। সেকেন্ড যে আমরা ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যটা, ভূপ্রকৃতির বিভাজন দেখতে পাচ্ছি, সেটার নাম হচ্ছে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, বিধৌত, সমভূমি। অর্থাৎ এই পোর্শনটা, এইটাকে বলছে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, বিধৌত, সমভূমি অঞ্চল। 3 নম্বর যে পার্টটা ছিল সেটা হচ্ছে মধ্য ভারতের উচ্চভূমি, অর্থাৎ যেটা ভাজিত চিহ্ন বা ডিভাইডেড বাই চিহ্ন দিয়ে আমি প্রকাশ করেছি, এইটাকে বলছি মধ্য ভারতের উচ্চভূমি অঞ্চল। তারপরে 4 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে দাক্ষিণাত্যের বিশাল মালভূমি অঞ্চল বা উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। 5 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে আমাদের পূর্ব উপকূলীয় এবং পশ্চিম উপকূলীয় সমভূমি অঞ্চল। 6 নম্বর ছিল মরু অঞ্চল এবং 7 নম্বর ছিল দ্বীপ এবং দ্বীপপুঞ্জ সমূহ, অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বঙ্গোপসাগরের বুকে এবং আরব সাগরের বুকে লাক্ষাদ্বীপপুঞ্জ। এই 7টা ভূপ্রাকৃতিক ভাগে আমরা ভারতবর্ষকে ভাগ করতে পারি। আমি কিন্তু আগের ক্লাসে ভূপ্রকৃতি বলতে কি বোঝায় সেটা বিস্তৃতভাবে আলোচনা করেছি, এবং ভূপ্রকৃতি পরীক্ষাতে প্রশ্ন পড়লে আমাদের কোন কোন বিষয়গুলোর উপরে জোর দিতে হবে লেখার সময় সেটাও কিন্তু আমি বিস্তৃতভাবে আলোচনা করেছি। আমি বলেছিলাম যে ভূপ্রকৃতি আলোচনা করতে গেলে কিন্তু সেখানে সেই অঞ্চলটি পার্বত্য অঞ্চল না মালভূমি অঞ্চল না সমভূমি অঞ্চল প্রথমে বলে নিতে হবে। যদি পার্বত্য অঞ্চল হয়, সেই পার্বত্য অঞ্চলটা কি ধরনের পার্বত্য অঞ্চল? ভঙ্গিল পার্বত্য অঞ্চল না স্তূপ পার্বত্য অঞ্চল না ক্ষয়জাত পার্বত্য অঞ্চল নাকি সঞ্চয়জাত পার্বত্য অঞ্চল, অর্থাৎ পার্বত্য অঞ্চলটা কি প্রকৃতির? তারপরে পার্বত্য অঞ্চলটির নাম কি? তারপরে পার্বত্য অঞ্চলটির গড় উচ্চতা কত? তারপরে পার্বত্য সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভূমির ঢাল কোন দিকে? ওই পার্বত্য অঞ্চলটি কোন কোন শিলা দ্বারা গঠিত? এই ধরনের কতগুলো বিষয়ের উপরে ভিত্তি করে মূলত ভূপ্রকৃতি আলোচনা করতে হয়, এটা কিন্তু বিগত ক্লাসে আমি বিস্তৃতভাবে আলোচনা করেছি। আজকে কিন্তু আমি এই বিস্তৃত আলোচনায় যাব না, আজকে আমার সুনির্দিষ্ট আলোচনা উত্তরের পার্বত্য অঞ্চল।
এই উত্তরের পার্বত্য অঞ্চলের মধ্যে আমি কিন্তু ছবিটাকে এক্ষুনি মুছে দেব, মুছে দিয়ে আমি পরবর্তী লেখায় চলে যাব। এই উত্তরের পার্বত্য অঞ্চল যেটাকে আমি বলছি, তোমরা সবাই দেখতে পাচ্ছ, এইটাকে বলছি উত্তরের পার্বত্য অঞ্চল। এখানে কিন্তু অনেকগুলো পর্বত শ্রেণী আছে। এই উত্তরের পার্বত্য অঞ্চলের মধ্যে কোন কোন পর্বত শ্রেণী আছে? উত্তরের পার্বত্য অঞ্চলের মধ্যে আমরা দেখব হিমালয় পর্বত শ্রেণী সব থেকে গুরুত্বপূর্ণ, এছাড়াও আছে কারাকোরাম পর্বত শ্রেণী, এছাড়া আছে লাদাখ পর্বত শ্রেণী, এবং একেবারে উত্তর পূর্ব দিকে আছে উত্তর পূর্বের উচ্চভূমি, যেটাকে আমরা বলি পূর্বাচলের পর্বত শ্রেণী। এই পূর্বাচলের পর্বত শ্রেণীটাও কিন্তু আসলে হিমালয় পর্বত শ্রেণীর একটা অংশ আমরা বলতে পারি। এবং তোমাদের কিন্তু শুনলে তোমরা অবাক হবে, এই যে উত্তর পূর্বের পার্বত্য অঞ্চল বা যেটাকে পূর্বাচলের পর্বত শ্রেণী বলা হচ্ছে, যেটাকে হিমালয় পর্বতের অংশ বলে বলা হচ্ছে, এই পূর্বাচলের পর্বত শ্রেণীটি কিন্তু একেবারে বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের শেষ সীমা পর্যন্ত বিস্তৃত। এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জও আসলে হিমালয় পর্বতেরই পূর্বাচল পর্বতের একটি অংশ। যে অংশগুলো উঁচু সেগুলো পর্বতে সমুদ্রের ওপরে মাথা উঁচু করে দ্বীপ সৃষ্টি করেছে, আর যে অংশগুলো নিচু সেগুলো সমুদ্রের তলায় ডুবন্ত অবস্থায় আছে। অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বেসিক্যালি কিন্তু হিমালয় পর্বতের একটা অংশ, এবং পূর্বাচলের পর্বত দিয়ে কিন্তু একেবারে আন্দামান নিকোবর পর্যন্ত বিস্তৃত এই এলাকাটা, এটা কিন্তু সবার জেনে রাখা প্রয়োজন। কিন্তু আমরা এটাও জানি আমাদের এখানে পামির গ্রন্থি বলে একটা গ্রন্থি আছে, এই গ্রন্থি থেকে কিন্তু সমস্ত ভঙ্গিল পর্বতগুলো উৎপন্ন হয়েছে। এই যে হিমালয় পর্বতের কথা বলছি, এই যে কারাকোরাম পর্বতের কথা বলছি, এই যে লাদাখ পর্বতের কথা বলছি, এই পর্বতগুলো কিন্তু সবই এই পামির গ্রন্থি থেকে সৃষ্টি হয়ে ক্রমশ পূর্ব দিকে প্রসারিত হয়েছে। এমনকি কুয়েনলুন পর্বত যেটা চীনের মধ্যে প্রসারিত, তিয়েনশান পর্বত, আলতিনদাং পর্বত, ইয়াপলানোই পর্বত, এগুলোও কিন্তু সব পামির গ্রন্থি থেকে সৃষ্টি হয়েছে। যাই হোক না কেন, আমরা যেহেতু ভারতবর্ষের ভূপ্রকৃতি পড়ছি, আমরা চীনের ভূপ্রকৃতির দিকে নজর দেব না। আমরা শুধু মনে রাখবো যে হিমালয় পর্বত, কারাকোরাম পর্বত, লাদাখ পর্বত, এগুলো সবই পামির গ্রন্থি থেকে সৃষ্টি হয়েছে। আর পামির এই যে গ্রন্থি, এটা আসলে একটা মালভূমি, যেটা পৃথিবীর আমরা জানি সব থেকে উঁচু মালভূমি, এবং এই সব থেকে উঁচু মালভূমি হওয়ার জন্য পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। এই পামির মালভূমি থেকে পশ্চিম দিকেও বিভিন্ন পর্বত বিস্তৃত হয়েছে। আমরা জানি হিন্দুকুশ পর্বত, সুলেমান পর্বত, এলব্রুজ পর্বত, জাগ্রস পর্বত, এগুলোও সব কিন্তু প্রসারিত হয়েছে পাকিস্তানের ভেতর দিয়ে, আফগানিস্তানের ভেতর দিয়ে, এবং একেবারে ইউরোপ মহাদেশের ককেশাস পর্বত পর্যন্ত এগুলো বিস্তৃত হয়েছে। যাই হোক না কেন, অর্থাৎ আমি কেন এটা বলছি না, এই যে এশিয়া মহাদেশের মধ্যভাগ, এই এলাকাটা যেটা আমি হাত দিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু এশিয়া মহাদেশের মধ্যভাগ। যদি পৃথিবীর মানচিত্রে দেখি, এই এশিয়া মহাদেশের মধ্যভাগ জুড়ে বহু প্রাচীনকালে টেথিস নামে একটি অগভীর সমুদ্র ছিল। এই টেথিস সমুদ্রটি কিন্তু পলিজমে ভরাট হয়ে পাত সংস্থান তত্ত্বের কারণে বর্তমানে সুবিশাল ভঙ্গির পার্বত্য অঞ্চল সৃষ্টি করেছে। এই টেথিস সাগরের একটি অংশ এখনো পৃথিবীতে অবস্থান করছে, বা সাগরের অংশ কিন্তু এখনো বিলীন হয়নি। সেই অংশটির নাম হচ্ছে ভূমধ্য সাগর। অর্থাৎ ভূমধ্য সাগরটা কিন্তু পৃথিবীর ঠিক মাঝখানে যে সাগরটা আমরা দেখতে পাই, ছোট্ট একটা সাগর, এটা কিন্তু আসলে টেথিস সাগরেরই একটা অংশ, যেটা আজও আমরা সাগর হিসাবে অবস্থান করতে দেখছি। বাকি গোটা টেথিস সাগরটা কিন্তু আজকে আমরা দেখছি নবীন ভঙ্গির পার্বত্য অঞ্চলে পরিণত হয়েছে। সেই ইতিহাসে আমি তোমাদের যাব, সেই ইতিহাসে তোমাদেরকে আজকে আমি বলবো কিভাবে এখানে এই হিমালয় পর্বত, কারাকোরাম পর্বত, লাদাখ পর্বত সহ এত সুবিস্তৃত পার্বত্য অঞ্চলগুলো ভারতবর্ষের উত্তর দিকে সৃষ্টি হয়েছে, বা এশিয়া মহাদেশের মধ্যভাগে সৃষ্টি হয়েছে, সেই ইতিহাসটাই কিন্তু আজকের ক্লাসে তোমাদের জন্য আমি উপস্থাপন করব প্রাথমিকভাবে। পরের ধাপে দরকার হলে পরের ক্লাসে আমি কিন্তু হিমালয় পর্বত, তারপরে কারাকোরাম পর্বত, লাদাখ পর্বত, হিমালয় পর্বতের দৈর্ঘ্য বরাবর, হিমালয় পর্বতের শ্রেণী বিভাগ, প্রস্থ বরাবর শ্রেণী বিভাগ, এগুলো বিস্তৃতভাবে এক এক করে আলোচনা করব। তাহলে প্রথমে কিন্তু আমি তোমাদের এই পার্বত্য অঞ্চলের অবস্থানটা একটু বলি।
এই যে পার্বত্য অঞ্চল ভারতবর্ষের ভূপ্রকৃতি পড়ছি, আমরা ভারতবর্ষের মধ্যে আলোচনাটাকে সীমাবদ্ধ রাখবো। তাহলে ভারতবর্ষের যে উত্তরের পার্বত্য অঞ্চল তার মধ্যে কোন কোন পর্বতশ্রেণী আছে? এক হিমালয় পর্বতশ্রেণী, দুই কারাকোরাম পর্বতশ্রেণী, তিন লাদাখ পর্বতশ্রেণী, চার পূর্বাচলের পর্বতশ্রেণী। এই চারটিকে একত্রে আমরা বলছি উত্তরের পার্বত্য অঞ্চল। এই উত্তরের পার্বত্য অঞ্চলে যতগুলো পর্বতশ্রেণীর নাম বললাম তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে হিমালয় পর্বতশ্রেণী। এই যে হিমালয় পর্বতশ্রেণী বা কারাকোরাম পর্বতশ্রেণী বা লাদাখ পর্বতশ্রেণী, এই পর্বতশ্রেণীগুলোর আমরা প্রথমে অবস্থানটা জানবো। অবস্থানটা কোথায়? না একেবারে আমরা আমি আগেই বলেছি ওটা সব পামির নদী থেকে সৃষ্টি হয়েছে। এবং আমি যদি ভারতবর্ষের নিরিখে দেখি তাহলে হিমালয় পর্বতশ্রেণীর একেবারে পশ্চিম প্রান্তে আছে নাঙ্গা পর্বত। কি আছে? নাঙ্গা পর্বত, যার উচ্চতা 8126 মিটার। তাহলে একেবারে হিমালয় পর্বতের পশ্চিম অংশে নাঙ্গা পর্বত 8126 মিটার থেকে পূর্ব দিকে নামচা বারোয়া শৃঙ্গ, অরুণাচল প্রদেশের একেবারে পূর্ব প্রান্ত নামচা বারোয়া। এই নামচা বারোয়ার উচ্চতা হচ্ছে 7756 মিটার। এইভাবে এই আধখানা চাঁদের মতো ভারতবর্ষের উত্তর দিকে যে সুবিশাল পার্বত্য অঞ্চলটি অবস্থান করছে তার নাম হিমালয়ের পার্বত্য অঞ্চল। এই যে হিমালয় পার্বত্য অঞ্চল ছাড়া এখানে কিন্তু আরেকটা পর্বতশ্রেণী সৃষ্টি হয়েছে পামির নদী থেকে, হিমালয়ের ঠিক উত্তরে অবস্থান করছে, পামির নদী থেকে সৃষ্টি হয়েছে এবং সেটা কিন্তু পূর্ব দিকেই বয়ে গেছে। তবে সেটা হিমালয়ের মতো এতখানি সুবিস্তৃত নয়, তার দৈর্ঘ্য অনেকটা কম। সেই পর্বতশ্রেণীটার নাম হচ্ছে কারাকোরাম পর্বতশ্রেণী। এই কারাকোরাম পর্বতশ্রেণীটা হিমালয়ের উত্তরে অবস্থান করছে, পামির নদী থেকে সৃষ্টি হয়েছে এবং পূর্ব দিকে বিস্তৃত হয়েছে, তবে দৈর্ঘ্য অনেকটা কম। আর এখানে আরেকটি পর্বতশ্রেণী অবস্থান করছে যার নাম লাদাখ পর্বতশ্রেণী। এই লাদাখ পর্বতশ্রেণীটা কিন্তু বেসিক্যালি টেথিস হিমালয়ের অংশ বলে আমরা বলে দিতে পারি। এছাড়া যেটাকে আমি উত্তর পূর্বের পার্বত্য অঞ্চল বা উত্তর পূর্বের উচ্চভূমি বলে বলছিলাম, যেটাকে আমরা বলছিলাম যে পূর্বাচলের পার্বত্য অঞ্চল, এখানে কোন কোন পর্বত আছে? এখানে আছে নাগা, পাটকই, লুসাই, তারপরে মেঘালয়ের এইখানটাতে আছে গারো, খাসি, জয়ন্তিয়া, এই ধরনের ছোট ছোট তুলনামূলক কম উচ্চতা বিশিষ্ট পাহাড়ি অঞ্চল বা পার্বত্য অঞ্চল নিয়ে এই পুরো উত্তর পূর্ব ভারতের যে সমস্ত পার্বত্য অঞ্চলটা অবস্থান করছে। আমি নামগুলো আবার বলছি, নাগা, লুসাই, পাটকই, এদিকে গারো, খাসিয়া, জয়ন্তিয়া, এই সমগ্র বিষয়টা মেঘালয়ের, এই পুরোটাকে নিয়ে আমরা বলছি উত্তর পূর্বের পার্বত্য অঞ্চল বা পূর্বাচলের পর্বত শ্রেণী। এবং আমি এটা আগেও বলেছি এই পূর্বাচলের পর্বত শ্রেণী কিন্তু একেবারে বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত বিস্তৃত। তাহলে আজকে কিন্তু এখন আমি যেটা আলোচনা করব যে এই যে হিমালয় পর্বত, যেটাই কিন্তু এখানে আসল পর্বত, ভারতবর্ষের উত্তর দিকের সব থেকে গুরুত্বপূর্ণ পর্বতের নাম হিমালয় পর্বতশ্রেণী। এই হিমালয় পর্বতশ্রেণীটা আমি বললাম যে একেবারে পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে পূর্ব দিকে নামচা বারোয়া পর্যন্ত বিস্তৃত আধখানা চাঁদের মতো। এর দৈর্ঘ্য কতখানি? হিমালয় পর্বত দৈর্ঘ্য হচ্ছে 2500 কিলোমিটার, 2500 কিলোমিটার এটা এর দৈর্ঘ্য, অর্থাৎ পূর্ব পশ্চিমে বিস্তার। ভারতবর্ষের উত্তর দিকে আধখানা চাঁদের মতো দেখতে সুবিশাল প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে যে পার্বত্য অঞ্চল যার দৈর্ঘ্য 2500 কিলোমিটার তাকে বলা হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চল। এর প্রস্থ কতখানি? না এর প্রস্থ কিন্তু সব জায়গায় সমান নয়, কোথাও প্রস্থ 150 কিলোমিটার, কোথাও প্রস্থ কিন্তু 400 কিলোমিটার, কোথাও প্রস্থ 150 কিলোমিটার, কোথাও প্রস্থ 400 কিলোমিটার। তাহলে হিমালয় পর্বতের আমরা অবস্থান বুঝতে পারলাম, দৈর্ঘ্য বুঝতে পারলাম, হিমালয় পর্বতের আমরা প্রস্থ বুঝতে পারলাম, তাহলে কিন্তু আমাদের প্রাথমিকভাবে হিমালয় পর্বত সম্পর্কে ধারণা লাভ হয়ে গেল। এবারে কিন্তু আমরা যেটা মূলত আলোচনা করব যে হিমালয় একটা নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল। এই যে নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল, এই নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলটি কিভাবে সৃষ্টি হলো, এই কিভাবে সৃষ্টি হলো, এর সৃষ্টি রহস্য যদি বুঝতে হয় আমাদেরকে মূলত তিনটি তত্ত্ব বা থিওরির উপরে নির্ভর
করতে হবে। এই তিনটি থিওরি আমি অতি সংক্ষেপে আপনাদের কাছে উপস্থাপন করব, আমার স্নেহের ছাত্রছাত্রীদের কাছে উপস্থাপন করব, যাতে আমরা সহজেই বুঝতে পারি হিমালয় পর্বতগুলো বা এই ধরনের পর্বতশ্রেণীগুলো কি করে সৃষ্টি হয়েছে। প্রথম যে বিষয়টা, সবার প্রথম যে তত্ত্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার নাম হচ্ছে, আমি এখানটা একটু লিখে দিচ্ছি, আমি এইখান থেকে এটা মুছে দিচ্ছি, এইখান থেকে এটা মুছে দিলে আমার কিন্তু লিখতে অসুবিধে হবে না। আমি এইখান থেকে এটা মুছে দিয়ে জাস্ট তোমাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করছি যে এই তত্ত্বগুলো কি কি, হিমালয়ের পার্বত্য অঞ্চলের তত্ত্বগুলি কি কি। হিমালয়ের প্রথম যে তত্ত্বটার কথা খুব গুরুত্ব দিয়ে আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে চলমান মহাদেশ তত্ত্ব। চলমান মহাদেশ তত্ত্ব ইংরেজিতে বলা হয় কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, কন্টিনেন্টাল ড্রিফট থিওরি বা চলমান মহাদেশ তত্ত্ব। এই তত্ত্বের জনক কে? এই তত্ত্বের জনকের নাম হচ্ছে অ্যালফ্রেড ওয়েগনার। অ্যালফ্রেড ওয়েগনার, অ্যালফ্রেড ওয়েগনার, ওয়েগনার কোথাকার ভূবিজ্ঞানী ছিলেন? ওয়েগনার ছিলেন জার্মানির ভূবিজ্ঞানী। তাহলে জার্মানির একজন বিখ্যাত ভূবিজ্ঞানী অ্যালফ্রেড ওয়েগনার, তিনি প্রথম যে তত্ত্বটি দিয়েছিলেন সেই তত্ত্বটির নাম হচ্ছে 30-35 কোটি বছর আগে, কোটি বছর আগে পৃথিবীর সমস্ত মহাদেশগুলো নাকি একত্রিত অবস্থায় ছিল এবং সমস্ত মহাসাগরগুলো নাকি একত্রিত অবস্থায় ছিল, এটা অ্যালফ্রেড ওয়েগনার সাহেব বলছেন। ওয়েগনারের তত্ত্ব অনুযায়ী এই যে 30-35 কোটি বছর আগে, 30-35 কোটি বছর আগে গোটা পৃথিবীর, আজকে যে আমরা 7টা মহাদেশ দেখতে পাচ্ছি, 5টা মহাসাগর দেখতে পাচ্ছি, এই মহাদেশ বা মহাসাগরের বিভাজন ছিল না। মহাদেশগুলো একত্রিত অবস্থায় স্থলভাগ রূপে ছিল আর মহাসাগরগুলো একত্রিত অবস্থায় জলভাগ রূপে ছিল। এই যে মহাদেশগুলো একত্রিত অবস্থায় স্থলভাগ রূপে ছিল, সেই একত্রিত মহাদেশগুলোকে বা স্থলভাগটাকে আমরা বলবো পেঞ্জিয়া, অ্যাকর্ডিং টু অ্যালফ্রেড ওয়েগনার। কি বলবো? তাহলে একত্রিত মহাদেশগুলোর নাম হচ্ছে পেঞ্জিয়া। পয়জফল আকার ইয় বর্গজয় হস্যইকার অন্তস্থ আকার। আর তিনি বলছেন যে যতগুলো মহাসাগর দেখছি বা সমস্ত জলভাগটা একত্রিত অবস্থায় ছিল, তার নাম ছিল প্যানথালাসা, প্যানথালাসা। এই যে মহাদেশ এবং মহাসাগরগুলো ছিল, পরবর্তীকালে তিনি বলছেন যে এগুলো কিন্তু আস্তে আস্তে একে অপরের থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে। এই প্যানজিয়া এবং প্যানথালাসা, মহাদেশ এবং মহাসাগর, একত্রিত মহাদেশ, একত্রিত মহাসাগর বা প্রাচীন স্থলভাগ, প্রাচীন জলভাগ, যেভাবে বলতে পারি। এবারে কি ঘটনা ঘটলো তিনি বলছেন, অ্যাকর্ডিং টু অ্যালফ্রেড ওয়েগনার, তিনি যা বলছেন সেই গল্পটা বলছি। তিনি যা বলছেন যে প্রথমে যেটা ঘটলো যে মহাদেশগুলো দুটো ভাগে বিভক্ত হয়ে গেল, উত্তর দিকের অংশটির নাম লরেশিয়া আর দক্ষিণ দিকের অংশটির নাম গন্ডোয়ানাল্যান্ড। উত্তর দিকের অংশটির নাম লরেশিয়া, দক্ষিণ দিকের অংশটির নাম গন্ডোয়ানাল্যান্ড। এবারে এই যে লরেশিয়া এবং গন্ডোয়ানাল্যান্ড দুটো ভাগে বিভক্ত হয়ে গেল, একত্রিত মহাদেশগুলো পৃথিবীর দুটো ভাগে বিভক্ত হয়ে গেল, উত্তর অংশটির নাম লরেশিয়া, দক্ষিণ অংশটির নাম গন্ডোয়ানাল্যান্ড, এর মাঝখানে একটা কিন্তু অগভীর অংশ সৃষ্টি হলো। এই অগভীর অংশটাকে তিনি নামকরণ করেছেন টেথিস সাগর। এই সাগরটার নাম বলা হচ্ছে টেথিস নামে একটি সাগর। স্বাভাবিকভাবে টেথিস সাগরটা যেহেতু মাঝখানে আছে, লরেশিয়া থেকে এবং গন্ডোয়ানাল্যান্ড থেকে সমস্ত নদী তার নুড়ি বালি পলি কাঁকর সঞ্চয় করে আমরা দেখব যে টেথিস সাগরে জমা করছে। পরবর্তীকালে তিনি বলছেন যে এই যে পলিগুলো জমছে, পলিগুলো জমছে, পলিগুলো জমতে জমতে টেথিস সাগরের মধ্যে পাললিক শিলার স্তর সৃষ্টি হল। এই পাললিক শিলার স্তর সৃষ্টি হওয়ার পর
अकॉर्डिंग टू द थियोरी ऑफ अल्फ्रेड वेगनर अकॉर्डिंग टू द थियोरी ऑफ अल्फ्रेड वेगनर তিনি বলছেন যে জোয়ার ভাটার কারণে এবং কেন্দ্রাতিক বলের কারণে জোয়ার ভাটার কারণে এবং কেন্দ্রাতিক বলের কারণে লরেসিয়া ক্রমশ পশ্চিম দিকে সরে যায় এবং গন্ডোয়ানা ক্রমশ উত্তর দিকে অগ্রসর হয় এই লরেসিয়া পশ্চিম দিকে সরতে থাকে এবং গন্ডোয়ানা উত্তর দিকে অগ্রসর হয় এর ফলে টেথিস সাগরের যে পলি সৃষ্টি হয়েছিল পাললিক শিলা সৃষ্টি হয়েছিল সেই পাললিক শিলাতে চাপ লেগে এই ধরনের ভঙ্গির পর্বতগুলো সৃষ্টি হয়েছে অ্যাকর্ডিং টু দ্য অ্যালফ্রেড ওয়েগনার তবে ওয়েগনারের এই তত্ত্বের অনেক সীমাবদ্ধতা আছে কি সীমাবদ্ধতা আছে না ওয়েগনার এই যে কথাটা বলছেন যে জোয়ার ভাটা এবং কেন্দ্রাতিক বল এই দুটো বলের প্রভাবে এত বিশাল আয়তনের প্রাচীন স্থলভাগগুলো স্থান পরিবর্তন করছে এটা খুব একটা বিজ্ঞানসম্মতভাবে গ্রহণযোগ্য নয় স্বাভাবিকভাবে এটা নিয়ে একটা ধোঁয়াশা আছে ফলে অ্যালফ্রেড ওয়েগনারের এই তত্ত্বকে কিন্তু আমরা খুব একটা মান্যতা দিতে পারছি না যদিও এই তত্ত্বের উপরে ভিত্তি করে পরবর্তীকালে যে তত্ত্বগুলো এসেছিল অর্থাৎ মহীখাত তত্ত্ব বা জিওসিনক্লাইন থিওরি বা পাথ সংস্থান তত্ত্ব এগুলো বলা হয় প্লেট টেকটনিক থিওরি এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা বলতে পারি হিমালয় পর্বত তথা পৃথিবীর নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল সৃষ্টির রহস্য ব্যাখ্যার ক্ষেত্রে তাহলে আমরা সেকেন্ড যে থিওরিটা সেটা যদি চলে যাই সেই থিওরিটার নাম হচ্ছে আমরা বলবো মহীখাত তত্ত্ব মহীখাত তত্ত্ব এই যে মহীখাত তত্ত্ব এটাকে ইংরেজি বলে জিওসিনক্লাইন থিওরি আর থার্ড যে তত্ত্বটি তার নাম হচ্ছে পাথ সংস্থান তত্ত্ব পাথ সংস্থান তত্ত্ব যতগুলি তত্ত্ব হিমালয় পর্বত বা ভঙ্গির পর্বত সৃষ্টি সম্পর্কে আবিষ্কৃত হয়েছে তার মধ্যে সর্বাধুনিক তত্ত্বটির নাম পাথ সংস্থান তত্ত্ব এই পাথ সংস্থান তত্ত্বটির দ্বারাই কিন্তু আমরা আজকে পৃথিবীর সমস্ত প্রকার বহির্জাত ভূমিরূপ সৃষ্টির রহস্য ব্যাখ্যা করতে পারি আমি তোমাদের হিমালয় পর্বত সৃষ্টির রহস্য ব্যাখ্যা করবো পাঁচতন্ত্র তত্ত্ব দিয়ে এবং মহীখাত তত্ত্ব দিয়ে এই দুটো পাশাপাশি আমি আলোচনা করলে তোমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে মহীখাত তত্ত্বের ব্যাপারটা কি না মহীখাত তত্ত্ব অনুসারে সেখানেও বলা হচ্ছে যে পৃথিবী প্রথমে এই যে প্যাঞ্জিয়া এবং প্যান্থালাসের কথা বলা হয়েছে এটাকে তিনি মেনে নিচ্ছেন মেনে নিয়ে ভূবিজ্ঞানী কোবার মহীখাত তত্ত্বের কথা যিনি বলেছেন তিনি কিন্তু মেনে নিচ্ছেন মেনে নিয়ে তিনি বলছেন মেনে নেওয়ার পর তিনি বলছেন যে উত্তরের অংশের নাম আঙ্গারল্যান্ড দক্ষিণ অংশের নাম গন্ডোয়ানাল্যান্ড অর্থাৎ পৃথিবীর প্রাচীন যে স্থলভাগ যেটাকে প্যাঞ্জিয়া বলা হচ্ছিল প্যাঞ্জিয়াকে দুটো ভাগে বিভক্ত হয়ে গেল উত্তরের অংশের নাম আঙ্গারল্যান্ড আর দক্ষিণের অংশের নাম হচ্ছে গন্ডোয়ানাল্যান্ড এই আঙ্গারল্যান্ড এবং গন্ডোয়ানাল্যান্ডের মাঝখানে থাকলো টেথিস নামে একটি অগভীর সাগর পরবর্তীকালে আঙ্গারল্যান্ড থেকে দক্ষিণ দিকে এবং গন্ডোয়ানাল্যান্ড থেকে উত্তর দিকে সমস্ত নদীগুলো প্রবাহিত হয়ে টেথিস সাগরে পতিত হল স্বাভাবিকভাবে টেথিস সাগরের পলিতে টেথিস সাগরের পলি জমতে শুরু করলো সেই পলিগুলো স্তরে স্তরে জমতে জমতে পাললিক শিলার সৃষ্টি হলো যেটা অলরেডি অ্যালফ্রেড ওয়েগনার বলেছেন সেই যে পলি সৃষ্টি হলো এবারে কিন্তু এই আমাদের মহীখাত তত্ত্বে বলা হচ্ছে যে ক্রমশ পলির চাপে ক্রমশ পলির চাপে টেথিস সাগরের তলদেশের অবনমন ঘটল টেথিসের তলদেশের অবনমন ঘটার ফলে দুটি ভূখণ্ড ক্রমশ মুখোমুখি এগিয়ে এলো আমি বোঝাতে পারলাম না জানি না টেথিস সাগরের তলদেশের অবনমন ঘটল তার ফলে কি হলো তলদেশের অবনমন ঘটলো কিসের জন্য না পলির চাপে তাহলে বিশাল পরিমাণ পলি কোটি কোটি বছর ধরে আঙ্গারল্যান্ড থেকে গন্ডোয়ানাল্যান্ড থেকে বয়ে আসা নদীর দ্বারা যখন সঞ্চিত হয়েছে টেথিস সাগরের তলদেশে আস্তে আস্তে টেথিস সাগরটার তলদেশটা যেহেতু আমরা বলবো একটা দুর্বল অংশ পৃথিবীর এই দুর্বল অংশে পলি জমতে জমতে পলির চাপে টেথিস সাগরের তলদেশ নিচের দিকে বসে গেল তার ফলে দুটো প্রাচীন ভূখণ্ড আঙ্গারল্যান্ড এবং গন্ডোয়ানাল্যান্ড পরস্পর মুখোমুখি এগিয়ে এলো এই যে আঙ্গারল্যান্ড গন্ডোয়ানাল্যান্ড পরস্পর এগিয়ে এলো এর ফলে কিন্তু টেথিস সাগরের পলিতে চাপ পড়ে আজকে আমরা এই ধরনের ভঙ্গির পর্বতগুলো সৃষ্টি হতে দেখছি এটা কিন্তু এই মহীখাত তত্ত্ব অনুযায়ী বলা হচ্ছে তাহলে মহীখাত তত্ত্ব কিন্তু
ওয়েগনারের চলমান মনস্ক তত্ত্বের পরবর্তী অংশ হিসেবে আমরা বলতে পারি। সবশেষে পাঁচ সংস্থান তত্ত্ব যেটা আবিষ্কৃত হয়েছে, যেটা যার কথা সর্বপ্রথম বলেছিলেন আমেরিকার ভূবিজ্ঞানী উইলসন তুজো, তারপরে আমরা দেখেছি যে এই ধরনের পাঁচ সংস্থান তত্ত্বের কথা বলেছেন ভূবিজ্ঞানী মর্গ্যান, এবং সবশেষে ফরাসি ভূবিজ্ঞানী বিজ্ঞানী পিচো এই পাঁচ সংস্থান তত্ত্বটিকে পৃথিবীর সমস্ত মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিয়ে উপস্থাপন করতে সমর্থ হন। ফলে আমরা পিচোকে কিন্তু বলবো পাঁচ সংস্থান তত্ত্বের জনক, আর আমরা কিন্তু মর্গ্যানকে বলবো মর্গ্যান পাঁচ সংস্থান তত্ত্বের ব্যাখ্যাকর্তা। যাই হোক, এই পাঁচ সংস্থান তত্ত্ব অনুসারে কি বলা হচ্ছে না, তারা বলছেন যে পৃথিবী কতগুলো প্লেট বা পাতের সমন্বয়ে গঠিত, পৃথিবী কতগুলো প্লেট বা পাতের সমন্বয়ে গঠিত। এই প্লেট বা পাতগুলো পৃথিবীতে প্রায় অ্যাকর্ডিং টু আমাদের এই পিচো, মর্গ্যান, উইলসন, তুজো, পার্কার এই ধরনের ভূবিজ্ঞানীদের মত অনুসারে পৃথিবীতে প্রায় আমরা বলছি সাতটি, যাকে বলা যায় সাতটি বিশাল বড় বড় পাত আছে, 20টি মাঝারি মানের পাত আছে, এবং অনেকগুলো ছোট ছোট পাত আছে। এই যে পাতগুলো আছে, এই পাতগুলোকে আমরা দুভাগে ভাগ করছি, একটা মহাদেশীয় পাত, একটা মহাসাগরীয় পাত, বা আমরা বলছি কন্টিনেন্টাল প্লেট বা ওশানিক প্লেট। অর্থাৎ মহাদেশীয় পাত মানে কি না, যে পাত বা প্লেটের উপরে মহাদেশগুলো অবস্থিত সেগুলো বলছি মহাদেশীয় পাত, আর যে পাত বা প্লেটের উপরে মহাসাগরগুলো অবস্থিত তাকে বলছি মহাসাগরীয় পাত। এই যে মহাদেশীয় পাত এবং মহাসাগরীয় পাত, এই পাতগুলো কিন্তু সঞ্চরণশীল অত্যন্ত ধীর গতিতে। কেন সঞ্চরণশীল না, ভূ অভ্যন্তরে শিলামণ্ডলের তলদেশে যেখানে ক্ষুদ্রমণ্ডল বা অ্যাস্থেনোস্ফিয়ার অবস্থান করছে, সেই অ্যাস্থেনোস্ফিয়ারের তলদেশে যেখানে গুরুমণ্ডল আছে সেখানে কিন্তু আমরা প্রতিনিয়ত দেখব উত্তপ্ত তরল ম্যাগমার পরিচলন স্রোত আঘাত করছে। অর্থাৎ পৃথিবীর ভূপৃষ্ঠের তলায় যে বিশাল ম্যাগমার সমুদ্র আছে, সেই ম্যাগমার যে সমুদ্র, উত্তপ্ত তরল ম্যাগমার সমুদ্র, সেই ম্যাগমার সমুদ্রে কিন্তু ক্রমশ পরিচলন স্রোত বা কনভেকশনাল কারেন্ট সৃষ্টি হচ্ছে। সেই কনভেকশনাল কারেন্ট যেহেতু ক্ষুব্ধমণ্ডল এসে ধাক্কা দিচ্ছে, ফলে ক্ষুব্ধমণ্ডল যেহেতু প্রচণ্ড স্লিপারি থকথকে, এবং এই ক্ষুব্ধমণ্ডলের উপরে যেহেতু এই প্লেট বা পাতগুলো ভাসমান বা চলমান অবস্থায় আছে, ফলে এই পরিচলন স্রোতের আঘাতে পরিচালন কেন সৃষ্টি হয়েছে তারও ব্যাখ্যা দিয়েছেন বিজ্ঞানী পিচো। বলছেন যে ভূ অভ্যন্তরে গুরুমণ্ডলে এবং কেন্দ্রমণ্ডলে যে বিভৎস পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ আছে, সেই তেজস্ক্রিয় পদার্থে তেজস্ক্রিয় বিকিরণের প্রভাবে ওখানে কিন্তু পরিচালন স্রোত সৃষ্টি হচ্ছে। পরিচালন স্রোত মানে ওপর থেকে নিচে, নিচ থেকে ওপরে। অর্থাৎ আমরা দেখব পৃথিবীর ভূপৃষ্ঠের তলায় গুরুমণ্ডলের মধ্যে ওপর থেকে নিচে, নিচ থেকে ওপরে উলম্বভাবে একটি পরিচলন স্রোত প্রবাহিত হচ্ছে ম্যাগমা সমুদ্রের মধ্যে। সেই পরিচলন স্রোতের প্রভাবে কিন্তু অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে ভাসমান যে প্লেটগুলো, যে প্লেটগুলো মহাদেশীয় অংশে 150 কিলোমিটার এবং মহাসাগরীয় অংশে 70 কিলোমিটার পুরু, সেই প্লেটগুলো কিন্তু সঞ্চরণশীল অত্যন্ত ধীর গতিতে। এই প্লেটগুলো যে সঞ্চরিত হচ্ছে অ্যাকর্ডিং টু পাঁচ সংস্থান তত্ত্ব, সেখানে বলা হচ্ছে দুটো পাত, একটা হচ্ছে ইন্দো অস্ট্রেলিয়ান পাত। আমরা এখানে জানি অস্ট্রেলিয়া, আমরা ভারত মহাসাগরের দক্ষিণ পূর্ব দিকে আমরা জানি আমাদের ওশিয়ানিয়া মহাদেশ আছে, তাহলে এই দক্ষিণ ভারতের এই অংশটাকে আমরা গণ্ডওয়ানল্যান্ড বলছি, অস্ট্রেলিয়ার অংশটাও গণ্ডওয়ানল্যান্ডের অংশ ছিল প্রাচীনকাল, ফলে এইটাকে পুরোটাকে বলছি ইন্দো অস্ট্রেলিয়ান পাত। আর উত্তর দিকের পাত্রের নাম হচ্ছে ইউরেশীয় পাত, যেখানে ইউরোপ মহাদেশ এবং এশিয়া মহাদেশ একত্রিত অবস্থায় যে পাত্রে অবস্থান করছে তার নাম ইউরেশীয় পাত। তাহলে উত্তর দিকের পাত্রের নাম ইউরেশীয় পাত আর দক্ষিণ দিকের পাত্রের নাম ইন্দো অস্ট্রেলিয়ান পাত। এই দুটো পাত অ্যাকর্ডিং টু পাঁচ সংস্থান তত্ত্ব ইউরেশীয় পাতও উত্তর দিকে অগ্রসর হচ্ছে আর ইন্দো অস্ট্রেলিয়ান পাতও উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। কিন্তু ইন্দো অস্ট্রেলিয়ান পাতের গতিবেগ ইউরেশীয় পাতের গতিবেগের তুলনায় বেশি, তার ফলে আমরা দেখব এই যে মাঝখানে টেথিস নামে অগভীর সাগর ছিল, উপরের অংশের নাম
আঙ্গারল্যান্ড, নিচের অংশের নাম গন্ডোল্যান্ড, ওপরে ইউরেশীয় পাত, নিচে ইন্দো অস্ট্রেলিয়ান পাত। এবারে আমরা দেখবো মাঝখানে টেথিস সাগর, টেথিস সাগরে পলি জমেছে, আমরা আগে জেনেছি মহিকার তত্ত্ব অনুযায়ী সেই পলি জমা পলিতে যখন ইউরেশীয় পাত অগ্রসর হচ্ছে উত্তর দিকে এবং ইন্দো অস্ট্রেলিয়ান পাত অগ্রসর হচ্ছে উত্তর পূর্ব দিকে, ইন্দো অস্ট্রেলিয়ান পাতের গতিবেগ বেশি হওয়ার জন্য সে কিন্তু ইউরেশীয় পাতের তলায় গিয়ে ধাক্কা মারবে, পেছন দিকে গিয়ে ধাক্কা মারবে, তার ফলে টেথিস সাগরের পলিতে ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছে বা হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে আমরা বলতে পারি। ফলে এই তত্ত্বটাই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সর্বাধুনিক তত্ত্ব হিসাবে আমরা বলতে পারি। কোনটাকে? এই পাত সংস্থান তত্ত্বটিকে আমরা হিমালয় পর্বত সৃষ্টির পেছনে, কারাকোরাম পর্বত সৃষ্টির পেছনে বা আমাদের উত্তরের পার্বত্য অঞ্চল সৃষ্টির পেছনে সহ আমাদের এশিয়া মহাদেশের মধ্যভাগে সুবিস্তৃত পার্বত্য অঞ্চল সৃষ্টি হয়েছে তার কিন্তু ক্ষেত্রে এই পাত সংস্থান তত্ত্বটি কিন্তু সর্বাধুনিক তত্ত্ব হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে আমার স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চিতভাবে বুঝতে পারলে যে আমরা তিনটে তত্ত্ব এখানে আলোচনা করলাম, একটা নাম চলমান মহাদেশ তত্ত্ব যেটা কিন্তু বলেছিলেন অ্যালফ্রেড ওয়েগনার, তারপরে দেখলাম সেই তত্ত্বের উপর ভরসা করে এলো মহিকার তত্ত্ব বা জিওসিনক্লাইন থিওরি, সেই থিওরিতে বলা হলো যে আঙ্গারল্যান্ড এবং গন্ডোল্যান্ডের কথা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে দুটো ভূখণ্ড পরস্পর এই মুখোমুখি এসেছিল, তার ফলে টেথিস সাগরের উপরে চাপ পড়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছে, অর্থাৎ তলদেশের অবনমন ঘটার ফলে দুটো ভূখণ্ড পরস্পর এগিয়ে এসেছিল মহিকার তত্ত্ব অনুযায়ী। আর পাত সংস্থান তত্ত্ব অনুযায়ী বলা হচ্ছে যে ভূ অভ্যন্তরে উত্তপ্ত তরল ম্যাগমার সমুদ্রে তেজস্ক্রিয় বিকিরণের ফলে উলম্ব পরিচালন স্রোত সৃষ্টির ফলে পৃথিবী যে কতগুলো প্লেট বা পাতের সমন্বয়ে গঠিত এই পাতগুলির মধ্যে উত্তর দিকে অবস্থিত ইউরেশীয় পাত, দক্ষিণ দিকে অবস্থিত ইন্দো অস্ট্রেলীয় পাত দুটোই কিন্তু ক্রমশ উত্তর এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার ফলে এবং ইন্দো অস্ট্রেলিয়ান পাত ক্রমশ দ্রুতবেগে অগ্রসর হয়ে ইউরেশীয় পাতের পেছনে ধাক্কা মারে এবং ইউরেশীয় পাতের পেছনে ধাক্কা মারার পরে যেহেতু ইন্দো অস্ট্রেলিয়ান পাতটি কিন্তু আয়তনে বড়, ওজন অনেক বেশি ভারী, তাই ইন্দো অস্ট্রেলীয় পাতটি ইউরেশীয় পাতের তলায় অনুপ্রবিষ্ট হয়। এই যে আমি যদি আমার এই হাতটা বাম হাতটা যদি আমি ইউরেশীয় প্লেট ধরি আর ডান হাতটা যদি আমরা ইন্দো অস্ট্রেলিয়ান পাত ধরি, এই ডান হাতটা ইন্দো অস্ট্রেলিয়ান পাত, এটা ভারী পাত, এটা দক্ষিণ দিক থেকে ক্রমশ উত্তর পূর্ব দিকে এগোচ্ছে আর ইউরেশীয় পাত্রা উত্তর পূর্ব উত্তর দিকে এগোচ্ছে, এবারে কিন্তু এর এই পাত্রের গতিবেগ কম, এই পাত্রের গতিবেগ বেশি, ফলে একটা মাঝখানে টেথিস সাগর আছে, এবারে কি হবে না এই টেথিস সাগরের কাছে এসে এ কিন্তু পেছনে ধাক্কা মারবে, ধাক্কা মারার সঙ্গে সঙ্গে এ কিন্তু ইন্দো অস্ট্রেলিয়ান পাত্র কিন্তু ইউরেশীয় পাতের তলায় অনুপ্রবিষ্ট হয়ে যাবে। এই যে অনুপ্রবিষ্ট হয়ে যাবে, দুটো পাতের সংঘর্ষ সীমানায় কিন্তু অটোমেটিক্যালি টেথিস সাগরের পলিতে চাপ পড়ে ভঙ্গিল পার্বত্য অঞ্চলের সৃষ্টি হবে। এই কথাটাই বলতে চাইছেন আমাদের বিজ্ঞানী পিচো, বিজ্ঞানী মর্গ্যান, বিজ্ঞানী পার্কার, যারা পাত সংস্থান তত্ত্বের প্রবক্তা হিসাবে খ্যাত, যদিও পাত সংস্থান তত্ত্বের জনক কিন্তু পিচোকেই বলা হয়। তাহলে স্নেহের ছাত্ররা, তোমরা কিন্তু আজকে আমার আজকের যে ক্লাস সেই ক্লাসে হিমালয় পর্বতের সৃষ্টির রহস্য নিশ্চয়ই অনুধাবন করতে পারলে। তোমাদের যেটা কাজ, তোমরা কিন্তু বইতে তোমাদের যে ছবি দেওয়া আছে কিভাবে হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে তার সৃষ্টির রহস্য সংক্রান্ত যে পাত সংস্থান তত্ত্ব এবং মহিখাত তত্ত্ব, এই দুটো তত্ত্বের ছবি কিন্তু তোমরা অভ্যাস করে ফেলবে। আমি কিন্তু এই দুটো ছবি তোমাদের অভ্যাস করে নিলে আর এই ভিডিওটা দেখলে তোমাদের পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমি তোমাদের কাছে হিমালয় পর্বতের দৈর্ঘ্য বরাবর, প্রস্থ বরাবর কিভাবে আমরা ভাগ করব এবং হিমালয় পর্বতের ভূপ্রকৃতি কেমন সেই বিষয়গুলো নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ ভেরি মাচ। সেই সঙ্গে সম্মানীয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আপনারা যারা আমার ক্লাস নিয়মিত দেখেন, যারা আমার সাবস্ক্রাইবার আছেন, আপনাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা। যারা এখনও সাবস্ক্রাইবার হননি তাদেরকে সাবস্ক্রাইবার হওয়ার অনুরোধ জানিয়ে, সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান শ্রদ্ধা জানিয়ে, আমার স্নেহ ছাত্রদের ভালোবাসা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।